দুই বোন একসাথে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে দুজনেই ফেল করেন। শিক্ষক বাবার দুই মেয়ের এমন ফলাফলে প্রতিবেশীরা তিরস্কার করতে শুরু করেন। প্রতিবেশী ও স্বজনদের এমন আচরণের পর লজ্জায় নিজেকেই শেষ করে দেন কুড়িগ্রামের উলিপুর দলদুলিয়া ইউনিয়নের এক মাদ্রাসা শিক্ষক। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওই শিক্ষকের নাম আব্দুল গফফার। তিনি দলদুলিয়া ইউনিয়নের আব্দুল হাদি মৌজার বাহাবন্ধ গ্রামের বাসিন্দা। আব্দুল গফফার দলদুলিয়া দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে রাজারহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয়রা জানান, গফফারের দুই মেয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে বিদ্যালয়ে যান। এ সময় দুই বোনই ফেল করেছেন বলে জানান শিক্ষকরা। বাড়িতে ফেরার আগেই তাদের ফেল করার বিষয়টি ছড়িয়ে পড়ে। ফেরার পথে লোকজন বিভিন্ন কথা বলতে থাকেন। এ সময় তারা বাড়িতে এসে কান্না শুরু করে দেন। আব্দুল গফফার বাড়ি ফেরার পথে তাকেও কথা শোনায় প্রতিবেশীরা। ক্ষোভে লজ্জায় বাড়িতে এসে গলায় ফাঁস নেন তিনি। প্রিয় ভিউয়ার্স, ফেল করলে সব শেষ নয়, এই সত্যটা বোঝার ক্ষমতা সবার হয় না। দুই বোনের ফেল করার কারণে প্রতিবেশীদের কথায় বাবার এমন পরিণতির পর ওই দুই বোন কি এই ধাক্কা কখনো সামলে নিতে পারবে? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।